একটু ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা অনেকেই সঠিক জানি না সাউথের কোন তারকারা আসলে মুসলিম, তাই আমাদের আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে সাউথ ইন্ডিয়ার সেরা 10 তারকা যারা মুসলিম ধর্মাবলম্বী। সাউথ ইন্ডিয়ার 10 মুসলিম তারকা আসলে কারা? আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনারা 100% সঠিক তথ্য জানতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে আসি আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। নাম্বার 10, আলী। সাউথ ইন্ডিয়ার তামিল তেলেগুর একজন জনপ্রিয় অভিনেতা আলী। পুরো নাম আলী বাদশাহ। তিনি জন্মগতভাবে মুসলিম। সাউথের তামিল তেলেগুর এই জনপ্রিয় কমেডি অভিনেতা 1968 সালের 10ই অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন ভারতীয় অভিনেতা, কমেডি অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক। তবে মূলত তেলেগু চলচ্চিত্রে তিনি বেশি কাজ করেন। এ পর্যন্ত হিন্দি, তামিল, তেলেগু ভাষায় 1000-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় এই মুসলিম তারকা আলী বাদশাহ। নাম্বার 9, আজমল আমির। সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় এই আজমল আমিরও একজন মুসলিম তারকা। তিনি 1985 সালের 2 মার্চ এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজমল আমির একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং চিকিৎসক। তিনি মালায়ালাম চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা। তবে মালায়ালামের পাশাপাশি তামিল এবং তেলেগু চলচ্চিত্রের জগতেও কাজ করেন তিনি। নাম্বার 8, নাসর। সাউথ ইন্ডিয়ান এই মুসলিম তারকার পুরো নাম মোহাম্মদ হানিফ। 1958 সালের 5 মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক, ডাবিং শিল্পী এবং প্লেব্যাক গায়ক। মোহাম্মদ হানিফ অর্থাৎ সাউথ ইন্ডিয়ার মুসলিম তারকা নাসর মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে কাজ করেন। তিনি বর্তমানে নাদিঘাট সংঘের নেতা। নাম্বার 7, শাম। পুরো নাম মোহাম্মদ শামসুদ্দিন ইব্রাহিম। 1977 সালের 4 এপ্রিল এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাম। তিনি একজন মডেল, একজন দক্ষিণ ভারতীয় অভিনেতা। পেশাদার মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। 12B ছবিতে অভিনয়ের সূচনা করেছিলেন তিনি। এই অভিনেতা মূলত তামিল এবং তেলেগু ভাষা চলচ্চিত্রে বেশি অভিনয় করে থাকেন। সাউথ ইন্ডিয়া তেলেগু ইন্ডাস্ট্রির একজন নামকরা জনপ্রিয় তারকাদের একজন হলেন শাম। নাম্বার 6, মাম্মুতি। পুরো নাম মোহাম্মদ কুট্টি পানাপারাম্বিল ইসমাইল। সাউথ ইন্ডিয়া তেলেগু ইন্ডাস্ট্রির আরও একজন জনপ্রিয় মুসলিম তারকা এই মাম্মুতি। 1951 সালের 7 সেপ্টেম্বর এক মুসলিম পরিবারে জন্ম হয় এই তারকার। তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার কাজ করে থাকেন। নাম্বার 5, রাজকিরণ। পুরো নাম জে মহিউদ্দিন আব্দুল কাদের। সাউথ ইন্ডিয়ার এই অভিনেতাও একজন মুসলিম তারকা। 1954 সালের 16 মার্চ এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। তিনিও অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার কাজ করে থাকেন। নাম্বার 4, রিয়াজ খান। 1972 সালের 9 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সাউথ ইন্ডিয়ার এই জনপ্রিয় অভিনেতা। তিনি জন্মগতভাবে মুসলিম। সাউথ ইন্ডিয়া তেলেগু ইন্ডাস্ট্রির একজন সুপারহিরো রিয়াজ খান। সিনেমার পাশাপাশি তিনি একজন বডি বিল্ডার। তিনি তেলেগুর পাশাপাশি মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। নাম্বার 3, আরিয়া। জামছাত চেথিরকাট হল এই তারকার আসল নাম। তিনি একজন মুসলিম অভিনেতা। 1980 সালের 11 ডিসেম্বর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাউথ ইন্ডিয়ার তেলেগু অভিনেতা আরিয়া। তিনি অভিনয়ের পাশাপাশি একজন পরিচালকও বটে। তিনি মালায়ালাম, তামিল, তেলেগু, কন্নড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন। নাম্বার 1, আব্বাস। এই অভিনেতার পুরো নাম মির্জা আব্বাসালি। জন্ম 1975 সালের 25 মে। সাউথ ইন্ডিয়ার একজন জনপ্রিয় মালায়ালাম ইন্ডাস্ট্রির অভিনেতা তিনি। তবে মালায়ালামের পাশাপাশি তিনি তামিল, তেলেগু, কন্নড় সহ আরও কিছু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। মির্জা আব্বাস আলী এই অভিনেতা ও জন্মগতভাবেই একজন মুসলিম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।